নমস্কার বন্ধুরা। তো আজকে আমার মেইন ভিডিও টপিক হচ্ছে জামরুল গাছ। তো আপনারা যারা জামরুল গাছ মাটিতে লাগিয়েছেন তার তো কোনো তেমন কেয়ার নেই, সেই কেয়ারটাও আমি বলবো। আর যদি আপনারা টবে লাগিয়ে থাকেন তো সেটা তো আপনারা দেখতেই পাবেন। আমার জামরুল গাছটি মোটামুটি 3 বছর পুরনো, আর 3 বছর ধরে একই টবে আছে এবং এবছরও সেই একই টবে থাকবে, কারণ আমার কাছে বড় টব দেওয়ার মতো জায়গা নেই। মানে আমি টপ দিতে পারি কিন্তু আমার সেই টপটা রাখবার মতো জায়গা নেই, তাই আমি রাখতে পারবো না। তো সেই জন্য আমি করব, কিন্তু গাছটিতে খুব মিষ্টি ফল হয় এবং এবছরও হবে, আমি সেটা নেওয়ার অবশ্যই চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো কেমিক্যাল আমি ইউজ করব না। আর কি বলবো, খুব ভালো হবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি এটা দেখিতে চাই যে আমি যে এইটা মানে এই গার্ডেনটা, হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করেছিলাম, তো হ্যাঙ্গিং গার্ডেনটা দেখছেন খুব অ্যালাইসামে, যেটা মেনলি দেখাচ্ছি এটাতে, তো অ্যালাইসাম দেখুন সব এই, শুধু এখানটা একটুখানি হয়তো এই পিটুনিয়ার জন্য রোদ পাচ্ছে না, তো এখানটা আমি একটুখানি অ্যাডজাস্ট যদি করে দিই, যদি একটু রোদ পায় এও ফুটবে। এমনি কিন্তু দেখুন পুরো আমার অ্যালাইসাম কিন্তু জুড়ে গেছে চারদিক দিয়ে। মানে এবার আস্তে আস্তে এবার এ উঠছে, উঠে এই বাটিটাকে আমার এ ঘিরে নেবে। তো আমার এই প্ল্যানটা তো সাকসেসফুল হচ্ছে, এবার দেখি পিটুনিয়া নিজের কাজ করে কিনা, এখনো অনেক টাইম আছে। তো পিটুনিয়া আমি চাইছি একটু ট্রেলিং, মানে ঝুড়িগুলোও একটু ভর্তি হয়ে যাক, তো দেখা যাক হয় কিনা। আমি পরের বছর বা অন্য কিছু ট্রাই করব এতে। তো এখানে দেখুন কি সুন্দর অ্যালাইসাম, আমার অ্যালাইসাম খুব পছন্দ হয়েছে। আর আমি একটা জিনিসও দেখাতে চাইবো যে ড্যান্থাস এগুলো নয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কার্নেশন। তো আপনারা যদি ধারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটির কার্নেশন। দেখছেন এতে যে সাইডের ভাঁজগুলো সেগুলো কিন্তু কম। আর দেখুন কত কালার্স আমার কাছে আছে, এটি একটি একরকম। তো আমি যেহেতু এটা বীজ থেকে গ্রো করেছিলাম তো ওই জন্য আমার কাছে কিন্তু এত কালার্স রয়েছে। তো কালকে সরস্বতী পুজো, আজকে আমি তাই এই একবার এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি কালকে অনেক আমার টব নিচে নিয়ে যাব, মানে সরস্বতী জায়গাটা সাজাবো, তো আমি সেটার উপর ভিডিও কালকে আমি অবশ্যই আপলোড করব। অবশ্যই করে দেখবেন, আমি পুরো সাজানোর চেষ্টা করব, কারণ অবশ্য তেমন ফুল ফোটেনি। তো অবশ্যই এইটা 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 এবং এইটা এইগুলো যাচ্ছে, এটাও যাচ্ছে, তবে আগের বছরের মতো হবে কিনা আমার সন্দেহ আছে, তাও দেখবো আমি চেষ্টা করে। আর তো চলুন আমি আজকের ভিডিওতে এবার ফোকাস করব। তো এটা আমার জামরুল গাছ, দেখুন খুব বাজে অবস্থা হয়ে গেছে, এতে আমার বহুদিন জল দেওয়া হয়নি। তো মানে বহুদিন জল দেওয়া, মানে জলটা দেওয়ার অভাবেই এরকম হয়েছে। তো আমার ঠিক মতো কেয়ার করা হয় না, ওই জন্যই আমি এবছর, আমি বারবার বলেছি আমার অনেক ভিডিওতে যে ড্রিপ, আমি ওই জন্যই ড্রিপ সিস্টেম অর্ডার দিয়েছি যাতে কনসিস্টেন্ট ময়েশ্চারটা বজায় রাখতে পারি। তো এটা আমার সেই জামরুল গাছ। আগে আমি বলে দিই, মাটিতে যদি আপনাদের জামরুল থাকে তো কী করবেন, আপনারা সাইড দিয়ে গর্ত খুঁড়বেন এবং কী বলে, তাতে এবার যে সার আপনারা ইউজ করেন, যদি আপনারা কেমিক্যাল ইউজ করেন কেমিক্যাল ইউজ করবেন, আমি তো বলবো না ইউজ করতে, আমি অবশ্যই বলবো অর্গ্যানিক করতে। অর্গ্যানিকের মধ্যে আপনারা গোবর সার দিতে পারেন, যদি বড় গাছ হয় 1 বস্তা তো মিনিমাম দেবেন, আর পারলে যেটা আমি ইউজ করি না কিন্তু আমি বলবো সেটা হচ্ছে বোনমিল অবশ্যই করে ইউজ করতে পারেন। তার কারণ হচ্ছে বোনমিলে পটাশিয়াম আর ফসফরাস দুটোই থাকে, যার জন্য কিন্তু আপনাদের গাছে ফল এবং ফুল দুটোই পরিমাণ বেড়ে যায়। তো ওটাই মেইন কারণ, পটাশিয়াম আর ফসফরাসের কাজ হচ্ছে ফুল আর ফল, তো নাইট্রোজেনের কাজ হচ্ছে শুধু গ্রোথ। তো আমাদের এখন গ্রোথের চেয়ে বেশি ফল ফুল চাই, তো ফুল আর ফল চাই, তো আমাদের এখন সেইটা কাজ করতে হবে। তো আমি এবার কি, আমি বোনমিল ইউজ করি না, কারণ বাড়িতে আমি যে কোনো জন্তুর হাড় আমি কী বলবো আমি ইউজ করার পছন্দ করি না, তো আমি আমার স্টাইলে করি, তো আমি সেটাই শেয়ার করছি আমি কী করি। তো চলুন দেখা যাক। তো এটা আমার জামরুল গাছটি, তো আপনারা দেখতে পাচ্ছেন এর মানে মোটামুটি ডালগুলো বেশ মোটামুটাই রয়েছে, কিন্তু সবার প্রথম যেটা কাজ আমি সবার আগে বলবো সেটা হচ্ছে এরকম যে শুকনো ডাল সেগুলো কেটে দিতে হবে। তো আমি আগে সবার প্রথমে সেটাই করব, যত শুকনো এবং উইক ডাল রয়েছে সেগুলো আমি কেটে দেবো। খুব এর প্রুনিং আমি করবো না, কারণ আমি শিওর নয় যে এর
ফুলটা কোথা থেকে বেরোয়। অনেক গাছ হয় যাদের ফুল পুরনো ডাল থেকে বেরোয়, তো পুরনো ডাল যদি ফুল হয় তো আমি প্রুনিং করে দিই, তাহলে কিন্তু এবছর আমার ফল নাও হতে পারে, কিন্তু আমি সেটা চাই না। আমি ফলটাও তো আমি চাই, তো আমি আগে যত বাজে পাতা এবং যত আমার মনে হচ্ছে এটা গাছের পক্ষে ভালো না সেরকম ডাল সেসব আমি কেটে নিয়ে তারপর আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি। তারপর আমি তাও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমার পুরো গাছটি আসছে, বেশ ভালো এর গ্রোথ এমনিতে রয়েছে। আমার আগের বছর 4 খানা ফল হয়েছিল, আমি তাই এবছরও চাইছি ফলটা হোক। ফলটা খুব মিষ্টি হয় এর, তো আমি এটা করে নিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। তো আপনার যদি মাটিতে বা মানে জমিতে গাছ থাকে তাহলে কিন্তু অবশ্যই করে প্রুনিংটা করার কোনো দরকার আমার মনে হয় না, যদি খুব গাছ না ঝাঁকড়মাকড় হয়ে যায়। প্রুনিং সবসময় কিন্তু গাছ ফল দেওয়ার পরেই করবেন যদি আপনার মাটিতে থাকে। টবের ক্ষেত্রে যখন তখন করা যেতে পারে, কিন্তু সেটাও উচিত নয়। ফল দিয়ে দিলে তখনই কিন্তু একমাত্র ফল গাছের ক্ষেত্রে প্রুনিং করা হয়। আমি এটা এখন করছি কারণ আমার করা হয়নি, সময় বলুন কি যাই বলুন কোনো বিশেষ কারণে আমার করা হয়নি। তো আমি অনেকটা ফাঁকা করে নিয়েছি গাছটা, অনেক পাতা কেটে দিয়েছি অলরেডি। তো এটা করতে করতে বলে দিই, আমি এর আগে আম গাছের ওপর ভিডিও বানিয়েছি এবং আরও অনেক বিভিন্ন ভিডিও বানিয়েছি। আমি মেইনলি গার্ডেনিং রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আমি মানে শুধু কেয়ার ছাড়াও আরও অনেক কিছু শেয়ার করতে চলেছি এখন। যেমন আপনারা যদি আমার আগের লাস্ট কয়েকদিন ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমি আমি যা যা করি আমার বাগানে সেসব আমি শেয়ার করে থাকি। তো আর একটা জিনিস, আমি সবসময় অর্গ্যানিক জিনিস ব্যবহার করি, তাই আশা করি এইগুলো এইসব ভিডিও আপনাদের কাজে লাগবে। আমি সেই জন্যই আমি ভিডিওগুলো বানাই। তো আমার হয়ে গেছে এটি। তো যদি আপনাদের আপনাদের আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন তো আমার আমি খুব আমার খুব ভালো লাগবে সেটা। তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আর আমার এটিও হয়ে গিয়েছে। তো দেখুন আমার গাছটি এখন আগের থেকে অনেক ভালো দেখতে লাগতে শুরু করে দিয়েছে। আরও একটু বাকি আছে ওপরের দিকটা। তো আমি যে কাটছি আমার কিন্তু এত সুন্দর আমি জামরুলের ফ্রেগরেন্স পাচ্ছি, কি বলবো আমি ভাষায় বোঝাতে পারবো না, খুব সুন্দর আমি এর গন্ধ পাচ্ছি। কিন্তু তো আমার মনে হয় জামরুল একটু পুরোনো ডালেই হয়, তাই আমি বেশি এর কাটাই ছাটাই করতে চাইছি না ডাল ফাল। আমি জাস্ট পুরোনো যে পাতাগুলো সেগুলো কেটে দিচ্ছি আর এর গ্রোয়িং পয়েন্টগুলো কেটে দিচ্ছি, যাতে আমার কি বলবো নতুন নতুন গ্রোয়িং পয়েন্ট বেরোয়। তো পরের বছরের জন্য আমার অ্যাটলিস্ট সেটা কাজে লাগবে। তো তাও সেটাও আপনাদের উপর নির্ভর করে, আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন। তো মোটামুটি আমার গাছটি পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি কত কেটে দিয়েছি। তো এই পাতাগুলো ওয়েস্ট হবে না, এরই আমি কাজে লাগাবো এর গাছে। তো এবার আমি এটাকে টপ থেকে বার করবো। তো দেখতে পাচ্ছেন এটা আমার টপ, তো খুব সহজে যে বেরোবে তা নয়, মানে একটুখানি জোর লাগাতে হবে তবে এ বেরোবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন এই গাছটিকে লাগাই তখন কিন্তু আমি কোনো সারও দিইনি, অতএব এতে এই মাটিতে কিন্তু কোনো সার নেই এক্সট্রা, তাতেই এত ফল দিয়েছে। তাহলে কেয়ার করলে কত ফল দেবে ভাবতে পারছেন। তিন বছর ধরে এই টবে রয়েছে। বাবা দেখতে পাচ্ছেন এটাই রুট ওয়াল। তো টব আমি সাইডে রাখলাম আর এটাই রুট ওয়াল। একটুখানি ক্যামেরাটা দিয়ে নিচে করতে পারি আরো ভালো, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা।
এবার আমি কি করব, এইরকম একটা কিছু নিয়ে এইটাকে কাটবো, ঠিক আছে? খুব যে সহজে আমি এটা পারবো তা নয়, কারণ এর মাটিটা মোটেও ভালো না। এটা দেখুন আপনারা ভালো করে দেখলে এখানটা একটু ইয়েলো দেখতে পাবেন আর এখানটা ব্ল্যাক। তার কারণ হচ্ছে আমি আগের বছর উপর দিয়ে একটুখানি ভার্মি কম্পোস্ট মাটি বের করে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, তাই জন্য এখানটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, আর এখানটা দেখবেন পুরো কালো। তো আমার এইখানটা বের করতে খুবই অসুবিধা হবে, তাও এর মাটিটা খুব ঝুরঝুরে। তো আমি এটা কেটে নিয়ে দেখাচ্ছি, নাহলে আমার ভিডিওটা কিন্তু অত্যন্ত বড় হয়ে যাবে। তো আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমি কেটেছি কিছুটা, তো এইটি হচ্ছে এর তলার যে রুটের স্ট্রাকচার। তো আমার তো দেখে খুব ভয়াবহ টাইপের লাগবে, কি বলবো, মানে এটা আমারই দোষ, আমি একে এতদিন ধরে রিপোর্ট করিনি। তো এই ফল দেবে কি করে, আমি এত বড় গাছকে একটা এইটুকু জায়গায়, মানে এই একটা নিজের কাপড়ের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? তো এর মধ্যেও মাটি কিছুটা রয়েছে, সেটা আমি মাটি আর ওই যে আমি এটা ইউজ করেছিলাম, তো এগুলো আমি বের করে নিচ্ছি। আর এটাই আমি এবারের এতে আমি কোনো ওই কি বলে খোলাম, মানে টপ ভাঙা না দিয়ে এটাই আমি ড্রেনেজ হোল আটকাতে ইউজ করব। একদম ন্যাচারাল জিনিস, খুব ভালো হবে। আমি আরো কিছুটা এর শিকড় কাটবো, এটা শিকড় আরো কিছুটা আমার কাটা বাকি আছে, তো আমি আবার বাকিটা কেটে দেখাচ্ছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই গাছটি, আর এটি হচ্ছে আমার কেটেছি আমি এতটা, দেখতে পাচ্ছেন অনেকটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এবার আমি কি করব, এবার আমি গাছটিকে এরকম ভাবে সোজা করব, সোজা করে আমি এর সাইডের এবার শিকড় হচ্ছে কাটবো। তো আগে আমি একবার শুয়ে দিই, এরকে আর একবার একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে এরকম ভাবে নিয়ে উপরের যে মাটিটা সেটাও আমি ফেলে দেবো। তো আমি ঠিক করেছি যে আমি এর ক্ষেত্রে আমি এর মাটিটা ইউজ করব না, কারণ এটি বহুদিন ধরে এই মাটিতে রয়েছে, আমি একটু নতুন মাটি দিতে চাই বেচারা গাছটি। আমি সচরাচর কি করি না, এই মাটির সঙ্গেই সার মিশিয়ে আবার বসাই, কিন্তু এই মাটিতে এ 3 বছর রয়েছে। তো 3 বছর থাকার কারণ এই যে মাটির যে যত নিউট্রিয়েন্টস একদম জিরো বলা যেতে পারে হয়ে গিয়ে হয়তো হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে হয়তো লিকুইড ফার্টিলাইজার দিতাম, কিন্তু তাও আমার ইচ্ছা করছে আমি একটু নতুন মাটি দিই। তো আমার নতুন মাটি রেডি করা আছে, আপনারা আমার যদি আমার কালকের ভিডিওটা দেখেন তো তাতে আমি কালকের ভিডিও আমি কী বসালাম ভুলে গেছি, যা ও হ্যাঁ আমি কালকে ভিডিও বানিয়েছি, তার এটা তো আমি এখনো ছাড়িনি। সেটা হচ্ছে যে টমেটো এবং ক্যাপসিকাম আমি লাগিয়েছিলাম, তো তার জন্য যে মাটি আমি তৈরি করেছিলাম সেম মাটি আমার এখনো রয়ে আছে, তো ওই মাটিটাই আমি এতে ব্যবহার করব। তো আমি এর উপরের কিছুটা মাটি আগে ভালো করে আমি একে বার করে নিই, খুব ভালো করে করবেন, একটু শিকড় ফিকড়ে যেন একটু না লাগে উপরের দিকে শিকড়ে। মেনলি এটা করছি আমি আগাছার যত রুটস রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়ার জন্য। খুশে খুশে ভালো করে আমি এটা করছি, তো আমি যার জন্য সব সারি এনেছিলাম, কিন্তু আমি সেটা দুর্ভাগ্যজনক ভাবে ব্যবহার করছি না। তার কারণ হচ্ছে আমি যেটা বললাম আমি নতুন মাটি ইউজ করব, তাতে আমার অলরেডি সব সার মেশানোই রয়েছে, রেডিমেড আমি করে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি বেশ বেঁচে গেছিলো বলে আমি এমনি করে রাখি না। তো এরকম ভাবে এবার আমি কি করব, না এর যে একটু স্ট্রেট করে আমি এর সাইডের কিছু শিকড়ও কেটে দেবো।
এরম ভাবে। তো আপনারা অনেক শিকড় কেটে ফেলবেন, ভয় মোটেও পাবেন না, কারণ গাছটির কিছু হবে না। কারণ যত আমরা শিকড় কাটবো তত এই নতুন শিকড় কিন্তু নতুন মাটিতে জায়গা পাবে, তো সেটার জন্য বলছি। তো এরম ভাবে পুরো শিকড় সাইডের মাটিগুলো কেটে নিয়েও দেখাচ্ছি না, ভিডিও আবার বড় হয়ে যাবে। তো আমি এটা করতে করতে আরেকটা কথাও শেয়ার করতে চাই, যে এইটা কিন্তু করার টাইম এখন নয়, আমি একটু সময় পাইনি বলে লেট হয়ে গেছি। তো আপনারা যদি এখন চাইলে কিন্তু নাও করতে পারেন, যদি যদি কারণ এই গাছ যদি আমার এত যে আমি মাটি ছাড়াচ্ছি, এটা যদি বছর আমার ফল নাও দেয় আমি কিন্তু অবাক হব না, কিন্তু সামনের বছর আমার ফল দেবে সেটা আমি শিওর হই। আমি এই কাজটা করছি কারণ আমার যদি আমি না করতাম তাতেও আমার ফল দিত না, যদি ফুল হতো ফুলও হলুদ হয়ে পড়ে যেত, তাই আমি এটা করতে এখন বাধ্য হচ্ছি। কিন্তু আপনারা যদি আপনাদের গাছ ভালো কন্ডিশনে থাকে এবং যদি আপনারা আমার মতো অবস্থা না হয় যে এত ওটা রুট বাউন্ড, তাহলে কিন্তু এই সময়টা না করাই উচিত। এটা করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল, আর যদি তা না হয় তাহলে শীতকালের মানে মধ্যিখানে, মানে ডিসেম্বর নাগাদ এরম করবেন, যখন এই গাছগুলো ডরমেন্ট এখনও ডরমেন্সি পিরিয়ডেই রয়েছে, মানে এই ডরমেন্সি পিরিয়ড ভেঙেই ফুল দিয়ে দেয়। ওই জন্য আমরা এখন আমি এখন করছি, একটু আমার আশা আমি রাখবো যে ফলে দিতেও পারে, তো দিলে তো অবশ্যই আমি এর আপডেট শেয়ার করব ভালো করে। আমি এর যে বহুত আমি শিকড়ের কেটে দিয়েছি, মোটা মোটা শিকড় আছে অনেক, তো দেখুন এগুলো এর শিকড়। আমি এতটা এত এরকম অনেক শিকড় আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তো এটা আমার ফাইনাল, এর বেশি আমি আর কিছু করব না। একে তো এবার আমি এই মাটিটাকে অন্য কোথাও একটা কালেক্ট করে নেবো, এবার আমি এর নতুন মাটি এনে রাখছি এখানে। তো সেটা করার আগে আমি একবার দেখিয়ে দিই আমি কিরমভাবে এটা ইউজ করব। তো এটা এরম আমার রুট বলটা দেখছেন, তো আমি কি করছি না এই যে ফুটোগুলো আছে ফুটোগুলোর উল্টো দিক করে, মানে এরমভাবে আমি জাস্ট নিচে রেখে বসি দেব, কিন্তু এটা উল্টো সাইডে বসাবো। তো এবার আমি এর ওপরে কিছু এই যে পাতা বা শিকড় যা রয়েছে সব দিয়ে দেবো, যা যা রয়েছে আমার এখানে, তো এগুলো এরই সার হয়ে যাবে। তো আমি আরও কিছু এর মধ্যে দেবো, শুধু পাতা না, তো আমি সব দিয়ে নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, তো সব দিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। আমি এর মধ্যে কিছু পচা ফুল দিলাম, তো এবার আমি কি করব না এর ওপর দিয়ে আমি একটু গোবর সার ঢালব, তো আমি সেটা ঢেলে দেখাচ্ছি। গোবর সারটা আমার ঢালার মেইন কারণ হচ্ছে গোবর সারে এখনো কিছু ব্যাকটেরিয়াস হয়তো রয়েছে, যেগুলো এই আমার যে সারগুলো সেগুলোকে ফুললি ডিকম্পোস্ট করতে, তাড়াতাড়ি করে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে। তো এবার আমি কি করব না ভালো করে এটাকে ভালো করে মানে খুব ভালো করে এটাকে প্রেস করতে হবে, ভালো করে প্রেস করতে হবে গোবর সারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে ভালো করে এটাকে প্রেস করে একদম দাবিয়ে দিতে হবে। মনে রাখবেন যতটা দাবাবেন তত কিন্তু আপনাদের গাছ নিচে নামবে না, কারণ এগুলো ডিকম্পোজ হয়ে কিন্তু নিজেই নিচে নেমে যাবে, তখন কিন্তু আপনাদের গাছ অনেকটা নিচে নেমে যাবে। তো ভালো করে আমি এটাকে ডিকম্পোজ হয়ে যাবে এটা, তো এবার আমি কি করব না এর উপরে এবার আমি যে মাটিটা আমি রেডি রয়েছে রেডিমেড মাটি সেটা আমি ঢালবো। তো এইটা আমার মাটি আমার এর ভরে রেখেছি, রেডিমেড মানে কিন্তু আমি কেনা নয়, মানে আমি নিজেই রেডি করেছি। তো ভালো করে এটা ঢেলে দিলাম ফার্স্টে কিছুটা, তো খুব ভালো মাটি এটা দেখতে পাচ্ছেন, খুব ঝুরঝুরে এবং খুব সফট মাটি, তো এরকম মাটি আমি করে দিলাম। তো আমি বলে দিচ্ছি তার একবার এটা কে আছে, আপনারা ওই ভিডিওটা একবার যেটা আমি ছাড়বো
হয়তো এর পরে ছাড়বো ভিডিওটা, তো একবার দেখে নেবেন ভিডিওটা, অবশ্যই করে দেখবেন। তো আমি বলে দিচ্ছি এতে কী আছে। এতে আমার রয়েছে হচ্ছে গোবর সার আর মাটি, যেটা আমার অলরেডি আগের টবের মাটি সমান পরিমাণে মেশানো, এবং তার মধ্যে অলরেডি যেহেতু বালি মেশানো ছিল আমি আর বালি মেশাইনি, তো খুব ঝুরঝুরে মাটি। তো এবার আমি কী করব, না এতটা মাটি আমি দিলাম একটু দিয়ে দিই, তো এটা এবার আপনারা আমি যেটা দেবো এর মধ্যে সেটা হচ্ছে আর কিছু না, কী বলো, এই নিমের খোল। তো নিমের খোল কী করবো, আমি আগে আমার আম গাছের ভিডিওটা দেখবেন যে কত পিঁপড়ে হয়েছিল, তো সেই পিঁপড়ে পিঁপড়ে হওয়ার থেকে একটুখানি রক্ষা পাবে, প্লাস একটু সারেরও কাজ করবে। আমি একটুখানি নিমের খোল জাস্ট স্প্রিঙ্কল করে দেবো, ব্যাস এইটুকু। তো নিমের খোলটা অপশানাল, আপনারা নিমের খোলের বদলে আরও অনেক কিছু ইউজ করতে পারেন। আমি ঠিক শিওর বলতে কী বলে, সর্ষের খোল কোনোদিন ইউজ করবেন না নিমের খোলের বদলে। আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি, সেটাও আমি এর মধ্যে ঢালবো। তো এটা ভালো করে আমি একটুখানি টুকরো করে নিই, ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে আমি কী করবো, না এর মধ্যে একটুখানি, এটা আমি ভরে রেখে দিয়েছি, তো এটা হচ্ছে আমার কাঠের ছাই। কাঠের ছাই ব্যবহার করতে হবে, দু মুঠো মতো আমি এতে কাঠের ছাই ভালো করে মেশাবো। তো এটাও কিন্তু ফল ফুলের জন্য কাজ করবে। আর আরেকটা জিনিস আমি এর সঙ্গে মেশাবো, সেটা হচ্ছে যে এইটা, তো এটা হচ্ছে অর্গ্যানিক ফার্টিলাইজার। তো অর্গ্যানিক ফার্টিলাইজার বলতে যেটা জাইম আপনারা যদি বলেন নার্সারিতে গিয়ে, তো জাইম আপনারা এরকম দানা দানা পাবেন, এটা অর্গ্যানিক। এতে এটা যদিও জাইম নয়, এটা জাইমও আছে, এটা আরও অনেক কিছু আছে, যেমন মুরগির ফার্টিলাইজার, হিউমিক ফলিক অ্যাসিড এবং আরও অনেক কিছু রয়েছে এতে। তো আরও অনেক কিছু, পোলট্রি ম্যানিউর, প্রেসমার্ট ম্যানিউর, অনেক কিছু রয়েছে। এটি কিন্তু ফল এবং ফুলের জন্য খুব ভালো, তো আমি এইটা ব্যবহার করছি যেহেতু এটা ফল গাছ, ওই জন্য যদি ফুল গাছ হতো আমি এটা ব্যবহার করতাম না। তো এটা আমি ভালো করে নিয়ে মিশিয়ে নিলাম, তো এবার আমি কি করব, না একটুখানি জায়গা বানিয়ে আমার যে গাছটি সেটি রেখে দেবো। আমি এটা সেট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটা সেট করবার জন্য আমার অনেকটা ওপর থেকে মানে কি বলবো, একটু নিচ থেকে আরেকটু কাটতে হয়েছে। তো এবার এটা সেট হয়ে গেছে, আমি একটু ওপরে রেখেছি কারণ নিচে ওই ফুলগুলো আরও ডিকম্পোজ হবে এবং গাছটি পারফেক্ট জায়গায় নেবে যাবে। মাটি এর বার করে নিয়েছিলাম, তো সেই মাটিটা আমি আবার একটু ব্যাক করে দিলাম। তো এবার আমি যে স্পেসটা এতে ফিল করব, এটা কিন্তু মাটি ইউজ করব না, তো আমি বলছি আমি কী ইউজ করব, কারণ মাটি ইউজ করলে ইয়ে আসবে কি বলে, অনেক ঘাস ফুসেতে জন্ম নেবে, সেগুলো খুব দিব্যি বাড়বে, তো আমি সেটা চাই না। অবশ্যই আমি ঘাস ফুসেতে চাই না, আমি এতে কিছুই চাই না। তো আমি কী করবো, এটা আমার পাতা পচা সার, তো পাতা পচা সার কিন্তু ওই মাটিতে আমার মেশানো ছিল না, আমি মানে আমার একটা প্যাকেট খুলতে হবে না, এক প্যাকেটেই হয়ে যাবে। এটা পুরো জেনারেস অ্যামাউন্টে ভালো করে আমি দিয়ে দেবো। তো এটা কী করবে পাতা পচা সারটা, এটা প্রথমত তো সার 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 তো সারের কাজ করবেই, তো দ্বিতীয়ত কী করবে, না এটা মাটিটাকে নারিশ রাখবে, এবং নারিশ আর ময়েস দুটোই রাখবে। আর তিন নম্বর কী করবে, না এটি যেহেতু নিজে একটা কম্পোস্ট, এটি একটি ভারযুক্ত সার, তো এর মধ্যে কিন্তু কোনো ঘাসফুসের বীজ ফিজ থাকলেও সেটা ডিকম্পোস্ট, তো এটি কিন্তু ঘাসফুসগুলোকে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, নিচে মানে ঘাসফুসগুলো বেরোলেও নিচেই দেবে যাবে, এবং আমি এরকমভাবে একটুখানি যদি হাত দিয়ে এরকম করে দিই যেগুলো উপরে থাকবে সেগুলো বেরিয়ে আসবে। মোটমান ঘুরছি, আমার একটুখানি লাগবে সেটা নিয়ে নিচ্ছে, আমি আপনাদের ফাইনাল করে এবার দেখাচ্ছি, আর কিছুই করার নেই। তো কিছুক্ষণ আগে আপনারা গাছটিকে দেখলেন, আর এখন গাছটি দেখবেন অনেক বেটার লাগছে, অনেক ক্লিনড লাগছে, আর অনেক মানে পাতা ফাতা অনেক ড্যামেজ কম রয়েছে, এবং দেখুন পটিং সয়েলটাও খুব ভালো লাগছে দেখতে। তো
এটা কি করবে আমার পাতাকড়া শার্টটা আরো দিতে, আরেকটা জিনিসের জন্য ভালো লাগে সেটা হচ্ছে যে এটি কিন্তু একটা ডার্ক অ্যাপিয়ারেন্স দিচ্ছে। তো আপনারা যদি অন্য গাছের তুলনায় একে দেখেন আমার একটু ক্লিন লুক লাগছে, বেশ দেখতে ভালো লাগছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমি একটু আম গাছটাও দেখিয়ে দিই এইটার পর, কারণ আপনারা বলবেন আম গাছটা হয়তো মরেও গেছে অত অত্যাচারের পর। তো এটি হচ্ছে আমার আম গাছটা যেটা আমি করলাম। তো দেখুন জল দিতে একটুখানি নেমে গেছে মাটিটা, এবং ওই শিকড়টি মোটা শিকড়টি বেরিয়ে এসছে। তো বাকি কিন্তু গাছটি খুবই ঠিক আছে, খুবই এর হেলথ। তো এবার আস্তে আস্তে কিছুদিনের মধ্যে এই গ্রোথ শুরু হবে, কারণ অর্গানিক জিনিস একটু নিজের কাজ দেখাতে একটু দেরি লাগে। তো এই আম গাছটি দেখুন এটি কিন্তু ফুলও চলে এসছে, তো শোঁয়াপোকাও চলে এসছে। আমার এটিকে এখন কাঁচি দিয়ে আমি এটিকে সরাবো, আমি দেখা দেখাচ্ছি এটাও আমি কী করি শোঁয়াপোকার ক্ষেত্রে, এটা একটা ভিডিও হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন শোঁয়াপোকাটি, এটি হচ্ছে শোঁয়াপোকাটা। তো আমি কিছু হয় না এই কাঁচি দিয়ে, আপনারা ভাবেন কেটে দিই কিন্তু না, আমি কাটি না, আমি হালতো করে এটাকে ধরি, এটি কিন্তু কাটিনি, আমি হালতো করে ধরে আছি। তো দেখতে পাচ্ছেন ফোকাস করে না যখন দরকার হয়, তো একটু ছটফট করছে। আমি জাস্ট এটাকে নিয়ে বাইরে ফেলে দিই। তো ও এবার নিজের যে ওখানে নিচে আমার অনেক জঙ্গলের গাছ আছে, ওখানটা একটু জঙ্গল টাইপের আছে, তো ওখানে ও নিজে এবার কাজ করুক, এবার ওর প্রজাপতি হোক কি মত হোক নিজের মতো ওখানেই হবে, আমাকে আমি ডিস্টার্ব করি না, আর ও নিজের মতো হয়। তো এরমভাবে আমার সব ফল গাছগুলো, লিচু গাছটাও আমি করেছি, লিচু গাছের ক্ষেত্রে খুব ভালো আমি ভালোভাবে করেছি যাতে আমার লিচুটা এবছর হয়, আমার আজ অব্দি লিচু হয়নি। তো ফুল গাছটা আমি আস্তে আস্তে করবো, এবার ফুল গাছে এবার দেখুন কেটে দিয়েছিলাম, এবার নতুন নতুন গ্রোথ শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে যা যেমন বললাম আগেই বলেছি একটু লাইক করে দেবেন, তাতে আমার একটু সাপোর্ট ফিল হয়। তো ঠিক আছে, আমি আবার পরের ভিডিও নিয়ে আবার আসবো, ধন্যবাদ।